রবিবার নয়া উদ্যমে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদেরকে উদ্ধার কাজ শুরু হয়েছে। দ্রুত কাজের জন্য আনা হয়েছে অত্যাধুনিক প্লাজমা মেশিন, সঙ্গে ম্যানুয়াল ড্রিলিং শুরু হতে পারে। 41 জন শ্রমিককে কখন উদ্ধার করে আনা হবে বাইরে, তার অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ। প্রতিদিনই শোনা যাচ্ছে উদ্ধার কাজ প্রায় শেষের মুখে, আর প্রত্যেক দিনই নতুন নতুন বাধার মুখে পড়তে হচ্ছে। সুড়ঙ্গে আটকে রয়েছেন 41 জন শ্রমিক, তাদেরকে উদ্ধারের সম্ভাবনা যেন সমানে বিলম্বিত হচ্ছে। তবে এর আগে ড্রিলিংয়ে ব্যবহৃত অগার মেশিনে নতুন করে বিপত্তির পর ঠিক কতক্ষণে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব তা বলতে পারছেন না উদ্ধারকারী সদস্যরাও। বরং উদ্ধার কাজের প্রক্রিয়া যে ক্রমশ জটিল এবং কঠিন হচ্ছে সূত্র মারফত সে খবরও উঠে আসছে। মার্কিন অগার মেশিনের ভাঙা ব্লেড বের করে আনতে হায়দ্রাবাদ থেকে আনা প্লাজমা মেশিন রবিবার সকাল কাজ শুরু করেছে, আর এই বিষয়ে সংবাদ মাধ্যমে খোদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেছেন যে সকালে হায়দ্রাবাদ থেকে আনা প্লাজমা মেশিন কাজ করতে শুরু করে দিয়েছে। দ্রুত কাটা চলছে, আর 14 মিটার কাটার কাজ পড়ে রয়েছে। মনে করা হচ্ছে যে আর কয়েক ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, তারপর ম্যানুয়াল ড্রিলিং শুরু হবে। কি বলেছেন পুষ্কর সিং ধামী শুনবো। सुबह से प्लाज्मा मशीन जो हैदराबाद से आई है उसने काम करना शुरू कर दिया है और तेज़ी से कटिंग हो रही है। अब कुल 14 मीटर शेष बचा हुआ है जो आगर मशीन को काट के निकालना है। लगता है कि जल्दी ये काम हो जाएगा, अगले कुछ घंटों में उसके बाद मैनुअल काम शुरू होगा डीलिंग। আর 14 মিটার গেলে সেই মেশিন বের করে আনা যাবে, তারপর সুরঙ্গে আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য শেষ 10 মিটার ম্যানুয়াল ড্রিলিং করা শুরু হবে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। বাংলার 3 জন শ্রমিক সহ সিলকারার সুড়ঙ্গে আটকা পড়েছেন মোট 41 জন। সুড়ঙ্গ থেকে বের করে আনার জন্য শ্রমিকদের হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর পুরোপুরি তৈরি রাখা হয়েছে। দুপুর থেকেই ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। তবে তারই প্রতীক্ষায় এই মুহূর্তে প্রহর গুনছে গোটা দেশ। একটানা 2 সপ্তাহ ধরে সুড়ঙ্গের মধ্যে আটকা রয়েছেন 41 জন। সুড়ঙ্গের বাইরে ছেলেদের ঘরে ফেরার জন্য প্রবল আকাঙ্ক্ষায় পথ চেয়ে বসে রয়েছেন 41 জন শ্রমিকের পরিবার। 6 ইঞ্চির চওড়া পাইপ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের কাছে। সেই পাইপ দিয়ে এন্ডোস্কোপি ক্যামেরা এবং ওয়াকিটকি দিয়ে শ্রমিকদের দেখা যাচ্ছে এবং খবরাখবর মিলছে। সুড়ঙ্গের ভিতরে দীর্ঘদিন ধরে আটকা থাকায় অবসাদ গ্রাস করেছে শ্রমিকদের, তাই চিকিৎসকদের পরামর্শ মতো তাদের মনোরঞ্জনের জন্য নানা জিনিস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতেই পারছেন যে কি মানসিক অবস্থা। চলুন ছবিগুলো আমরা আরো একবার দেখি। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রতিটা মুহূর্তে আপডেটও জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী কি কি বলছেন শুনবো আরো একবার। আবি সুবহ সে প্লাজমা মেশিন জো হায়দ্রাবাদ সে আই হ্যায় উসনে কাম করনা শুরু কর দিয়া হ্যায় অর তেজি সে কটিং হো রহি হ্যায়। আব
कुल 14 मीटर शेष बचा हुआ है जो आगर मशीन को काट के निकालना है। लगता है कि जल्दी ये काम हो जाएगा अगले कुछ घंटों में, उसके बाद मैनुअल काम शुरू होगा डीलिंग का। পরবর্তীতে আর কি কি হয় জানার জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।